জলের গাঠে দেখে আইলাম কি সুন্দর শ্যামরায় শ্যামরায় বমরায় গুইরা গুইরা মধু খায় দর্শক বলছিলাম বাংলা লোকসঙ্গীতের পুরোদা কবি রাধারমন দত্তের কথা আসুন ঘুরে আসি রাধারমণের জগন্নাথপুরের বাড়িটি যে বাড়িতে রাধারমণের আশ্রম এবং স্মৃতি জড়িত কবি রাধারমন দত্ত আঠারোশো সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা রাদামাদব দত্ত ছিলেন একজন প্রসিদ্ধ কবি পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপাসনার প্রধান অবলম্বন সঙ্গীতের সাথে তার পরিচয় ছিল শৈশব থেকেই তার রচিত ধামাইল গান সিলেট ও বারোতে বাঙালিদের কাছে পরম আদরের দন এলাম কি সুন্দর সে মোরা জলের ঘাটে দেই কেনে কি সুন্দর সে মোরা এ শামরা এবমরা গুইরা গুইরা মধু খায় শ্যামরা রাধারমন নিজের মেধা ও দর্শনের কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন কৃষ্ণবিরহের আকুতি আর না পাওয়ার বেতা কিংবা সব পেয়েও না পাওয়ার কষ্টতাকে সাদকে পরিণত করেছে কালক্রমে তিনি একজন স্বভাব কবি হিসাবে আত্মপ্রকাশ করেন দত্তসংগীত দেহতত্ত্ব ভক্তিমূলক অনুরাগ প্রেম ভজন বিরহ দামাইলসহ রচনা করেন হাজারো বাউল গান খেতিমান লোককবি জয়দেবের গীত গোবিন্দ এর বাংলা অনুবাদ করেছিলেন তার পিতা রাধা মাধব দত্ত পিতার সঙ্গীত ও সাহিত্য সাধনা তাকেও প্রভাবিত করেছিল বারোশো পঞ্চাশ বঙ্গাব্দে রাধারমন পিতৃহারা হন এবং মা দেবীর কাছে বড় হতে থাকেন বারোশো পঁচাত্তর বঙ্গাব্দে মৌলবীবাজারের আধপাশা গ্রামে শ্রীচৈতন্যের অন্যতম পর্ষদ সেন শিবানন্দ বংশীয় নন্দকুমার সেন অধিকারীর কন্যা গুণময়ী দেবীকে বিয়ে করেন পিতার রচিত গ্রন্থগুলো সে সময় তার জন্য পিতা আদর্শ হয়ে অন্তরে স্নান করে নিল রচনা করেন হাজার হাজার বাউল গান লিখেছেন কয়েকশো ধামাইল গান দামাইল গান সমবেত কণ্ঠে বিয়ের অনুষ্ঠানে গীত হয় বিশেষত সিলেট খাসার ত্রিপুরা ও মায়মনসিংহ অঞ্চলে এক সময়ের প্রচলন খুব বেশি ছিল রাধারমন দত্ত একাদারে গীতিকার সুরকার ও শিল্পী ছিলেন জানা যায় সাধক রাধারমন দত্ত কবি হাসন রাজার মধ্যে যোগাযোগ ছিল অন্তরে মিল ছিল খুব বেশি প্রচলিত আছে একবার হাসন রাজা রাধারমণের কুশল জানতে গানের চরণ বাঁধেন রাধারমন তুমি কেমন হাসন রাজা দেখতে চায় উত্তরে রাধারমন লিখেন কুশল তুমি আছো কেমন জানতে চায় রাধারমন রাধারমন একজন কৃষ্ণপ্রেমিক ছিলেন কৃষ্ণ কৃষ্ণবিরোহে তিনি লিখেছেন অসংখ্য গান তিনি বাল্যবোধী ঈশ্বরে বিশ্বাসী ও ধর্মনুরাগী ছিলেন শাস্ত্রীয় পুস্তকাদির চর্চা ও সাধুসন্ন্যাসীর সংস্পর্শে এসে তিনি সত্য শৈব বৈষ্ণব ইত্যাদি নানা মত ও পথের সঙ্গে পরিচিত হন কবির সংসার জীবন সম্পর্কে খুব বেশি তত্ত্ব পাওয়া যায়নি জানা যায় রাধারমন গুণময় দেবীর চার ছেলে ছিল তাদের নাম রাজবিহারী দত্ত নদিয়া বিহারী দত্ত রসিক বিহারী দত্ত ও রিপন বিহারী দত্ত তিন পুত্র এবং স্ত্রী অকাল প্রয়াণে রাধারমন দত্ত সংসার জীবন সম্পর্কে উদাসীন হয়ে পড়েন গৃহত্যাগ করে জগন্নাথপুর উপজেলার নল্লার হাওরের পাশে তিনি আশ্রম তৈরি করেন এখানেই চলে তার সাধন ভজন হাওরের আশ্রম দিবারাত্র সাধনা ও ইষ্ট নামে মগ্ন এবং অসংখ্য ভক্ত পরিবেষ্টিত হয়ে থাকতেন জ্ঞানমগ্ন অবস্থায় গান রচনা করে গেয়ে যেতেন বক্তরা শুনে শুনে তা স্মৃতিতে ধরে রাখত এবং পরে তা লিখে নিত বারোশো পঞ্চাশ বঙ্গাব্দে পঞ্চাশ বছর বয়সী কবি চলে যান মৌলবীবাজার জেলাধীন দেউপাশা গ্রামে সাধন রগ্ননাথ ভট্টাচার্যের কাছে তিনি তার কাছে শিষ্যত্ব লাভ করেন শুরু হয় কবির বৈরাগ্য জীবন আরম্ভ করেন সাধনা রাধারমন দত্ত বিরাশি বছর বয়সে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পরলোক গমন করেন